নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো কিছু নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। পশ্চিমবঙ্গে এক অদ্ভুত নিয়ম রয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখনই প্রশাসনিক বৈঠক করেন তখন সংবাদ মাধ্যম সামনে চলে আসতে পারে এবং সেটা তারা দেখায়। আসলে যে প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে দোষ গুণ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় সেটা সবার আগে সামনে আসে মিডিয়ার মারফত। আর মিডিয়া মানে বাংলার মিডিয়া, তথাকথিত হাঁটু জলে সাঁতার কাটা সেই সমস্ত দেখানো মিডিয়া সবচেয়ে প্রথম বড় বড় করে দেখায় এই সমস্ত নিউজগুলোকে। রুদ্রবার্তারও দায় আছে, কারণ রুদ্রবার্তাও আপাতত একটা মিডিয়াই, যদিও একটা ইউটিউব মিডিয়া, তবুও দায়িত্ব থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমারও দায়িত্ব থাকে আপনাদের সামনে নিয়ে আসা যে সঠিক তথ্য কী আর ভুলটা কোনটা। বড় বড় নিউজ চ্যানেল বড় বড়ভাবে বিজ্ঞাপন পাওয়ার লোভে বড় বড় কথা বড় বড়ভাবে বলে, আমরা ছোটোখাটো চ্যানেল ছোটোখাটোভাবে বলি। আগে দেখে নেওয়া যাক বড় বড় চ্যানেল যেটাকে বললেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই যে ইয়াস, যে ঘূর্ণিঝড় বা টর্নেডো বা সাইক্লোন, সাইক্লোন যে বয়ে গেল বাংলার ওপর দিয়ে না উড়িষ্যার ওপর দিয়ে, তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে কী কী ব্যর্থতার কথা বললেন আমরা দেখলাম। বাংলার বুকে ইয়াস সামান্য হলেও প্রভাব ফেলেছিল, সেটা হচ্ছে ওই সাইড এফেক্ট আর কি, ওষুধ খেলে যেরকম সাইড এফেক্ট হয়। তো ঝড় গেছে, বড় ঝড় চলে গেছে উড়িষ্যার ওপরে, সেখানকার মুখ্যমন্ত্রীর কারোর ওপর কোনো রাগ নেই, অভিমান নেই। সেই মুখ্যমন্ত্রী মানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি নেমে গেছেন তার কাজ করার জন্য, অর্থাৎ তিনি কাজ করছেন কোমর বেঁধে, নেমে পড়েছেন তার আমলা এবং তার প্রশাসনিক যত দপ্তরে যত লোক আছেন, যত মন্ত্রী আছেন, সবাই মিলে নেমে পড়েছেন কেউ কারোর বিরুদ্ধে দোষারোপ না করে আসল কাজ করার জন্য, তো ক্ষয়ক্ষতিগুলোকে সারানোর জন্য এবং যে টাকাটা পেয়েছেন সেই টাকা নিয়ে এবং বাকি কী খরচ হয়েছে না ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা নিয়ে দেখানোর জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু বাংলা সবসময় এগিয়ে থাকে, কাজে এগিয়ে থাকা বাংলা প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এই যে প্রভাব সাইড এফেক্ট হয়েছে, সেই সাইড এফেক্টে যা যা ক্ষতি হয়েছে যেগুলোকে বড় বড় নিউজ চ্যানেল বড় বড়ভাবে দেখিয়েছে, কারুর সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় বড় বড় গাড়ি হারিয়ে গেছে, তারপর খুঁজে পাওয়া গেছে কিনা জানা যায়নি, সে গাড়িটা কোথায় চলে গেল ভেসে এখনও পর্যন্ত আমরা জানি না, যাই হোক, এবং হাঁটু জলে সাঁতার কাটা, সাঁতার কেটে সাহায্য পৌঁছে দেওয়া এবং কোথাও কোথাও হাঁটু জলে বসে গায়ের উপর মাছ আর ব্যাংকে আশ্রয় দেওয়া সেই সমস্ত মানুষরা, বড় বড় নিউজ চ্যানেল বড় বড় ব্যাপার। আবার কোথাও ঝড়ে উড়ে যাওয়া, হাত থেকে বাঁচার জন্য আর শক্তপোক্ত খুঁটি ধরে রাখা, যদিও ঝড়ে তার কলার ওড়ে না, তো সেই রকম ঝড়ে দাঁড়িয়ে থাকা সংবাদ মাধ্যম বড় বড় কথা দেখাচ্ছেন বলছেন এবং দেখছি আমরা, সেই ক্ষয়ক্ষতির মধ্যে যে ক্ষয়ক্ষতি তবুও হয়েছে, অর্থাৎ 1 কোটির উপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব ছিল, মানে একসঙ্গে চট করে হিসাব হয়ে গেছে এবং কত 137 না কত বাঁধ ভেঙে গেছে, তো সেই সমস্ত বাঁধ ভাঙা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে ঠিক কী বললেন একবারটি জাস্ট শুনুন, তারপরে আমি আসছি। টাকা কি সব জলেই চলে যাচ্ছে? টাকা আমি জল দেবো না, জল আমি টাকা দিয়ে ঢাকবো, কি করবো? প্রতিবাড়ি বলছে হচ্ছে 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 হচ্ছে, কংক্রিটের ওই ব্রিজ কি করে বসা যায়, এটা টাকা সব নেমে গেল, এটা একটা এনকোয়ারি হবে। 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো, কতদিন ধরে তোমরা মনিটরিং করো, কেন এতদিন টাইম লাগে? নবীন ইরিগেশন বলো, তোমার আজকেও বিদ্যাধরী, আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে, যা আমি শুনতে পাচ্ছি তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে, টোটালটাই ভাঙলো কি করে? এত কংক্রিট, এত কংক্রিট সেটা নয়, হয়েছে তো 2 আড়াই বছর হয়েছে, হয়েছে তো 2 আড়াই বছর হয়েছে, জলের স্রোত ছিল সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? তার কারণ হচ্ছে এটা তোমরা করতে করতে টাইম নিচ্ছ, কবে শেষ করার কথা? আজকে বলো তো ক বছর হলো কাজটা করতে? 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো, কতদিন ধরে তোমরা মনিটরিং করো, কেন এতদিন টাইম লাগে? না নো, আমি নিজে দেখেছি, আমি বারবার আবার 10 বার ঘোরা হয়ে গেল, তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে, প্রতিবারই বলছে হচ্ছে 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 হচ্ছে, কে করছে নাকি ইরিগেশন করছে? আরে ভাই আমার তো দরকার নেই, ওরা করছে কি কে করছে আমার দেখার দরকার নেই, কাজটাকে নেগলেক্ট করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি, টাকা কি কম দিচ্ছে না, টাকাটা টাইম মতো নিচ্ছে না, তাহলে কেন তারা তো ম্যাগনেটিক বার্নিং করছেই হোক, কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না?
তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গা টায়গাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে। যে কাজটা তৈরি হচ্ছে সে কাজটা কেন এতদিন টাইম লাগছে? আর এগুলো কি করে চক? আর দেখো বিদ্যাধরি ব্রিজ, বিদ্যাধরি নদী প্রত্যেকটা ভেঙে গেছে। আগের বার তাহলে আমফানের পরেও তোমরা কাজ করলে, কত টাকা দিয়েছিলে আমফানের পর? এবং সেই জায়গাগুলো কতগুলো ভাঙলো? তাহলে তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো, কি করবো, কোনটা হবে? দেখো তো আমি ফাইন্যান্স মিনিস্ট্রিকে বলবো যে প্লিজ টেক কেয়ার, তোমরা দেখো আমফানে কোন কোন জায়গাগুলো সারানো হয়েছিল এবং তার মধ্যে কত পার্সেন্ট ভেঙে গেছে, কেন ভাঙলো। তাহলে সে যখন জানে জলের স্রোত আসলে আবার ভেঙে যাবে, তাহলে সেই কাজ আমি কেন করলাম? চার ভাগে জায়গা আমি এক ভাগ করতে পারতাম, এক ভাগও আমার টিকে থাকতে পারত। তাহলে আমি জেনে শুনে কেন বিষ পান করছি? একদম টাকা থাকবে না ইরিগেশনে, টাকা ছাড়বার আগে স্টেট তোমাদের আমি বলছি মনে রাখতে হবে। একটা টাস্কফোর্স করো, যারা আগে দেখবে টেন্ডার থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার ইট ইজ ইন এ প্রপার ওয়ে অর নট, তারপরে তোমরা কাজগুলো করো। গভর্নমেন্টের টাকা তো সস্তা নয়, প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর ঝড় হবে, কোথার থেকে পাবো? একদিকে কোভিডে বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, একদিকে প্রতি বছর হাজার হাজার আগের বেলা আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে আমফানে। প্রতি বছর একটা ন্যাচারাল নেচারের একটা ফিনোমিনাল হয়ে গেছে, একটা হয় দুর্যোগ নয় বন্যা, তো প্রতি বছর এতগুলো কোনো টাকা জলে ঢালতে পারছি না। আমি মানুষকে সহায়তা দেবো, জলে আমি এত টাকা ঢালবো না, সেখানে আমাকে অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। আমি বারবার তোমাদের আগের বারও বলেছিলাম গাছের কথা, আমি বারবার বলেছি সেই ঘাসের কথা, ম্যানগ্রোভ যে বললো 5 কোটি ফুটবে, কোথায় কত উঠতেছে? শুনলেন মোটামুটি তিনি কি বললেন? দোষারোপ পাল্টা দোষারোপ চলবে। এই যে দোষারোপের ব্যাপারটা, এটা কি হলো বলুন তো? আপনি আমি আমরা সবাই বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই, এই পুরো দোষটাই কিন্তু এই পূর্তমন্ত্রী এই সেচ ফেচ দপ্তরে যারা ছিলেন আর কি তারা, তাদের দোষ। সৌগত রায় এক জায়গা থেকে বলা শুরু করে দিন, সে সময় তো ছিল রাজীব ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী, তারা দুজনেই এখন বিজেপিতে আছে, তারা হিসাবটা দেবেন, ঠিক কথা। তারা যদি ঘোটালা করে থাকেন তারাই হিসাব দেবেন, বাস্তব সত্যি কথা। কিন্তু একটা প্রশ্ন জাগে, ওই যে বলে না এর প্রশ্ন আসে মনে, তো যাই হোক প্রশ্ন করি আপনাদের, সেটা হচ্ছে এরা যে ভুল কাজ করেছিল বা ঠিক কাজ করেছিল সেটা দেখার দায়িত্ব কার? আমি জিজ্ঞাসা করছি আর কি, বাড়ির ছেলেপুলে লেখাপড়ায় ফেল করলে শুধুমাত্র ছেলেপুলে দোষ হয় নাকি বাবা মায়েরও দোষ হয় নাকি গৃহশিক্ষকেরও দোষ হয়? এ কী পড়ালো রে বাবা, প্রথম দোষ যায় বাবা মা সবাই চাপিয়ে দেয় গৃহশিক্ষকের উপর, কী পড়ালো ছেলেটা, পাস করলে ছেলেটা আমার মেধা ভালো। যাই হোক, ছেলেটার আমার মেধা ভালো না মাস্টারমশাইয়ের দোষ, সে পরে দেখা যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই যে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে, কী হলো, টাকাটা কোথায় গেল? গভর্নমেন্ট টাকা দিতে পারে না, টাকা জলে গেল না জলে টাকা গেল? যাই হোক, টাকা জলে গেল কি জলে টাকা গেল আমরা জানি না, কিন্তু আমরা দেখলাম যে বাঁধ ভাঙলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আক্ষরিক অর্থে সত্যি হয়, যদিও দিলীপ ঘোষ বলেছেন 137টা বাঁধ কোথায় ভাঙলো দেখান, কিন্তু আমি ধরে নিচ্ছি নিউজ চ্যানেল যেভাবে দেখিয়েছে পাড়ার কী বলে ওই ডোবায় জল পড়াকেও যদি বাঁধ ভাঙা ধরা যায় সেভাবে ধরেও যদি 137টা বাঁধ আমি ধরে নিচ্ছি ভেঙে গেছে, তাহলে এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 137টা বাঁধ ভেঙে যায় কী করে? আমফান পরবর্তী ক্ষেত্রে তিনি বললেন, তার কথা অনুযায়ী আমি বলছি, তিনি কী বললেন? আমফান পরবর্তী ক্ষেত্রে যেগুলো তৈরি করা হয়েছিল তার হিসাব কোথায় গেল? আমফান পরবর্তী আমফান কতদিন হয়েছে? 1 বছর হলো। 2.5 বছর আগে কী কী সেতু করার কথা ছিল, সেই সেতুগুলো কী অবস্থা হয়েছে, এর দায় কার? তাহলে তো প্রধানমন্ত্রীর দায় কিছুই থাকে না, কারণ নোটবন্দি হলে বলতে হয় প্রধানমন্ত্রীর দায় নয়, দায়টা হচ্ছে অর্থমন্ত্রী, জিএসটি নিয়ে অর্থমন্ত্রী। সিদ্ধান্ত কে নিয়েছিল, ইমপ্লিমেন্ট কে করেছিল, ক্ষতি হলে কে দেখবে, কার লাভ হবে কার লোকসান হবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব এড়াতে পারেন? পারেন না। তিনি এখন বলছেন রাজীব ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দোষী। এই দুজন যদি দোষী হন, তারা দুজনেই বলছেন আমরা যে সময় দায়িত্ব পেয়েছিলাম আর যে সময় থেকে ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে সময়ের মধ্যে আমরা কিছু করতে পারিনি। রাজীব ব্যানার্জি কী করেছিলেন কী করতে পারেননি? দেখুন, রাজীব ব্যানার্জি সম্বন্ধে আমি বলতে পারি, আমার দেখা একটি বড় খাল সংস্কার তখন শুরু হয়েছিল, অর্থাৎ বাম রাজত্বের যে খালটাকে বুঝিয়ে সেখানে লোকজন বসবাস করছিল, এটা যদি দেখেন এটা হচ্ছে ডোমজুর রোড, ডোমজুর রোড সংলগ্ন হাওড়া বাউরিয়া এলাকা থেকে একটা খাল বেরিয়েছে, সেই খালটা যখন সংস্কারের কাজ হচ্ছিল সেই সংস্কারের কাজ কিন্তু আটকে গেছিলো, কে করছিল? রাজীব ব্যানার্জি। সরস্বতী নদী,
কোথায়? আন্দুলে অবস্থিত। সেখানে যে খালটা হচ্ছিল, সেই খালটা সংস্কার, মানে সরস্বতী নদীর যে সংস্কার হচ্ছিল সেটা আটকে গেল কেন জানতে চায় মন। রাজীব ব্যানার্জি চেয়েছিল, তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেচ মন্ত্রীর দপ্তর থেকে, এটা আমরা সবাই জানি। তিনি যখন যখনই যেখানে যেখানে কাজ করার জন্য চেষ্টা করেছেন সেখানে সেখানে আটকে গেছেন। এটা কে বলেছে না বলেছে এটা আপনারা সবাই জানেন। কী করে জানলাম, কী করে বললাম? আজ আমাকে বলতে হবে না, গুগল সার্চ করুন, হাওড়ার বিভিন্ন জায়গায় যেসব অঞ্চলে আমি নাম বলছি গিয়ে গিয়ে খোঁজ নিন, আন্দুলে খোঁজ নিন। সরস্বতী নদী যেটা গেছে সেটা আন্দুল কলেজের পাশ দিয়ে গেছে, যে কলেজে আমরা পড়তাম সেই কলেজের পাশ দিয়ে গেছে। সেই কলেজের পাশ দিয়ে যাওয়া সরস্বতী নদী মজে গেছে, সেটাকে করার চেষ্টা করেছিলেন রাজীব ব্যানার্জি, কিন্তু সেটা হয়নি। হলে কী হতো, এই যে জল জমে যাওয়ার ব্যাপারটা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেত। এবং যে খালটার কথা আমি বলছি, বাউরিয়া সংলগ্ন এলাকা থেকে একটা বাউরিয়ার বাউরিয়া বলার জায়গা, সেখান থেকে সংলগ্ন এলাকা থেকে একটা খাল বেরিয়ে গেছে। সেই খালটা যেটা বেরিয়ে গেছে সেটা যদি সংস্কার করা হতো, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতো না, পরিষ্কার পরিশুদ্ধ থাকতো। এবং ওই খাল দিয়ে অর্থাৎ সরস্বতী নদীর যে আছে সেখান দিয়েও যেরকম নৌকা যেত, এইখান দিয়েও নৌকা যেত। এই যে যাওয়ার জায়গাটা ছিল, এই রোডগুলোকে টোটাল হচ্ছে বাউরিয়া ডবজু রোড বলা হয়। তো এই যে জায়গাটা হতো না, এগুলো সব ঠিক হতে পারত, কিন্তু হয়নি। সেচ মন্ত্রী থাকাকালীন রাজীব ব্যানার্জি যেটা চেষ্টা করেছিলেন পারেননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি চলে গেছিলেন বন মন্ত্রী। এবার তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল সেই ম্যানগ্রোভ কোথায় লাগলো? এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে দিলীপ ঘোষও কিন্তু একই কথা বলেছেন, একটা ম্যানগ্রোভ কোথাও লাগায়নি। আচ্ছা, এই দেখার দায়িত্ব কাজ ছিল। আজ বলছেন ফিনান্স মিনিস্টার কেউ টাকা দেবে না, ফিনান্স থেকে কেউ টাকা দেবে না। টাকা কেন দেওয়া হয়েছিল আগে? দেখুন, মানুষে তো কিন্তু এত কিছু জানতে চায় না, আমি কী করলাম না করলাম বড় কথা না, আমি কী এই যে সব কিছু হলো, ক্ষতিগ্রস্ত হলো, যে কজনই ক্ষতিগ্রস্ত হয়ে থাকুন, 1 কোটির জায়গায় যদি 1 লাখ লোকও ক্ষতিগ্রস্ত হন, মানে আমি ধরে নিচ্ছি সব যদি বিরোধীদের কথা সত্যি হয়, যদি ছেঁটে ছাঁটে যদি বলা যায়, ধরে নিচ্ছি 1 লাখ লোকও ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিটা কি হতো যার ঘর ভেসে গেছে? আমি সাঁতার কাটা সেই সমস্ত সাংবাদিকদের কথা বলছি না, যারা হাঁটু জলে সাংবাদিকতা করেন তাদের কথা আমি বলছি না, আমি বলছি সত্যিকালে যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কি হতো। আমি বহু প্রান্ত জানি যেখানে জল ঢুকে গেছিলো, গঙ্গার ভরা প্লাবন, মানে জল এবং ভরা কোটালে জল, এবং তার সঙ্গে ইয়াসের যে চাপ এবং সূর্য চন্দ্রগ্রহণের সমস্ত কিছু চাপে যে জলপ্রপাত হয়েছিল, যে জলটা বেড়ে গেছিলো, আর গতকালও কিন্তু জল অনেক জায়গায় ঢুকেছে নিচু জায়গায়। তো গঙ্গাপর তীরবর্তী এলাকায় প্রত্যেকটা জায়গায় প্রায় জল নিচুবর্তী এলাকায় ঢুকেছে, নিম্নবর্তী এলাকায়। সেই ঢুকে যাওয়া জলে যারা যারা সব ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে যারা ঘর ছেড়ে বাইরে থাকতে হয়েছে, এরকম অনেক পরিবারকে আমি জানি যারা থেকেছেন, কোথাও কোথাও স্কুলে আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, এটা বাস্তব সত্যি। তো সেই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকেদের ক্ষতি কি হতো যদি বাঁধগুলো ঠিকঠাক থাকতো? প্রশ্ন এগুলো উঠবেই। আর দোষ চাপানোর যে রাজনীতি চলে, অর্থাৎ আমার নয় ওর ঘাড়ে, তাহলে মনে রাখবেন কেউই দোষী নয়, দোষী আপনি আর আমি, কারণ আমরা দোষী। তার কারণ হচ্ছে আমরা সেই জনগণ যারা বলতেও পারি না যে আমাদের টাকা সরকার চলে। মুখ্যমন্ত্রী বলেন কিন্তু গভর্নমেন্ট টাকা দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি, আর আমরা অর্থাৎ আমাদের মতো বোকারা আমরা কেউ বলতেই পারি না যে টাকাটা আমাদের, আমরা টাকা দিই। সেই টাকায় প্রধানমন্ত্রীও গাড়িতে চাপেন, প্লেনে ওঠেন, হেলিকপ্টারে চাপেন, আর মুখ্যমন্ত্রীও হাঁটেন, চলেন, ট্রেডমিলে হাঁটেন, সব করেন আমাদের টাকায়। এই রাজ্যে সমস্ত কিছু হয় আমাদের টাকায়, দেশে সব কিছু হয় আমাদের টাকায়, আম জনগণ আমরা, কিন্তু সেটা আমরা বলতে পারি না। আমরা বিভিন্নভাবে বিভক্ত, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, হিন্দু, মুসলমান, তারপরে আরও কিছু আছে, আবার হিন্দুদের মধ্যে ভাগ, তার ভাগ, তার ভাগ, তার ভাগ, বড় লোক, গরিব লোক, এই সব বত্তি, আবার বুদ্ধিজীবী, বুদ্ধি বেছে খাওয়া শিল্পীজীবী, এবং আরও সব যারা যারা আছেন আর কি, আমরা হচ্ছি সেই মানুষ যাদের সত্যি দোষী। দোষ কার জানি না, দোষ তো আমাদের পটেই, কারণ আমরা হিসাব নিতে চাই না। জানেন একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আবার টাকা পয়সা ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলেছেন যে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবেন, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি কিছু দেখা হবে না, আপনারা অ্যাপ্লিকেশান করুন, আমরা সেই টাকাটা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেবো। প্রশ্ন এখানেই আসছে, অ্যাপ্লিকেশান করার পর কতদিন পরে পাওয়া যাবে? লকডাউন পরিস্থিতি, বাড়িতে চাল নেই, বাড়িতে দুয়ারে দুয়ারে সরকার এখন উঠে গেছে, এখন দুয়ারে নয়, এখন দৌড়ে, মানে কী বলে, দূরে দূরে সরকার। তো দূরে দূরে সরকার আর দুয়ারে সরকার তফাত হয়ে গেছে, দূরে সরকারের কাছে পৌঁছানো খুব মুশকিল, কারণ এখন যাবে কিসে করে, বাসে যাবে না ট্রেনে যাবে, অ্যাপ্লিকেশান জমা দেবে কিসে, অনলাইনে না কাকে, কার মাধ্যমে যাবে, সেই লোকটা নিয়ে গিয়ে জমা দেবে কি দেবে না, কারা দেবে, বিডিও অফিসে জমা দিতে গেলে সে নেবে কি না, সে নেবে তার উপর স্ট্যাম্প মারাবে কে, অঞ্চল প্রধানের লোকেরা সে স্ট্যাম্প দেবে কি দেবে না, কারণ বিজেপি করা লোকটাকে চাল দিতে চায় না যারা, তারা আবার এসবও দেবে, সমস্ত কিছু কিন্তু চিন্তার মধ্যে পড়ে যায়। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কথা বিশ্বাস রাখি, হয়তো দেবে, হয়তো দিলেনও তিনি, টাকাটা সত্যি যাবে তো কি জানি,
প্রশ্ন জাগে, কারণ দুয়ারে দুয়ারে সরকার আজ আর নেই, এখন দূরে দূরে সরকার। তো এরকম চলা সব কিছুর মধ্যে একটাই প্রশ্ন আমাদের আসে, সেটা হচ্ছে ক্ষতি আমাদের হয়েছে অর্থাৎ জনগণের হয়েছে, ক্ষতিপূরণ যেন সঠিকভাবে পাই। আর লকডাউন পরিস্থিতির মধ্যে যে অবস্থায় সবাই রয়েছে, কাজ ছাড়া অবস্থায়, তার মধ্যে এই জল ঢুকে যাওয়া, এই টাকাটা দিতে যত দেরি হবে, এই ঘরে রেশন পৌঁছে দেওয়ার মতো যত দেরি হবে, তত কিন্তু সমস্যায় থাকবে বাংলার জনগণ। বিজেপি করুক, সিপিএম করুন, আর কংগ্রেসই করুন, ভাববেন একবার। চলুন আসি এখনকার মতো পরবর্তী বার্তা, অবশ্যই নজর রাখবেন, আর রুদ্রবার্তা পরপর থাকবে, দেখতে থাকুন রুদ্রবার্তা এরকমই আনকাট। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।